আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন। রমজান উপলক্ষে আজকে আমি আপনাদের একটা টক ঝাল মিষ্টি রেসিপি করে দেখাবো, সেটা হলো ফ্রুট চাট। তাহলে চলুন দেখে নিই কীভাবে বানাতে হয়। ফ্রুট চাট বানাতে আমাদের বিভিন্ন রকম ফল লাগবে, যে কোনো ফল দিয়ে এই ফ্রুট চাট বানানো যাবে। একটা বাটিতে খেজুর, আঙুর, পেয়ারা কুচি, আপেল কুচি, শসা কুচি দিয়ে দিলাম। সব ফল আমি পরিমাণ মতো নিয়েছি। তারপর 1/8 কাপ কমলার রস, 1 টেবিল চামচ চিনি গুঁড়া, 1 চা চামচ চাট মশলা, সামান্য গোলমরিচ গুঁড়া, সামান্য বিট লবণ দিয়ে সব উপকরণ নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তাহলেই রেডি আমাদের ফ্রুট চাট। দেখুন কত সহজে মজাদার একটা রেসিপি তৈরি হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে আমাদের পেজটিতে লাইক দিয়ে রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।